বিশেষভাবে দৃষ্টি প্রত্যাশা করছি ম্যাজিক মিউজিক ওয়ালে। ম্যাজিক আর মিউজিক এই দুটি শব্দ যখন এক হয়ে যায় তখন সকলের দৃষ্টি কেড়ে নেওয়া কোনো বিষয় না। ম্যাজিক মিউজিক ওয়ার্ল্ডে আমি ফারহানা নিশি আপনাদের সাথে থাকছি পুরোটা সময় জুড়ে। সেরাদের সেরা কাজ, সেরা সময় ও সেরা পারফরমেন্স নিয়ে ম্যাজিক বাংলা টেলিভিশন নিয়মিত সম্প্রচার করে আসছে মিউজিক্যাল শো ম্যাজিক মিউজিক ওয়ার্ল্ড। তাহলে আর দেরি না করে চলুন দর্শক টিভি স্ক্রিনে দেখে আসি পপ সম্রাট মাইকেল জ্যাকসনের কিছু ইনফরমেশন। নানা ধরনের স্ক্যান্ডাল ও অপরিপূর্ণ তথ্য মাইকেল জ্যাকসনকে ঘিরে রাখে দীর্ঘ সময়ে। 2008 সালের 22 নভেম্বর ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে এক সোর্স জানায়, যা সর্বপ্রথম দ্য সান পাবলিশ করে। মাইকেল এই ব্যাপার নিয়ে কোনো কিছুই পরিষ্কার করে বলেননি, কিন্তু এ নিয়ে অনেক বিতর্ক দেখা দেয়। অবশ্য সে তার ভাই জার্মান জ্যাকসন, যিনি অনেক আগেই মুসলিম হয়েছে, এর সাহায্যে ইসলামিক অনেক বই পড়েছে। অগ্নি নিরাপত্তা পরিদর্শক ক্যাপ্টেন ডন স্টারের মতে বাণিজ্যিক চিত্রগ্রহণ চলাকালীন মাইকেল জ্যাকসনকে স্পার্কের নিচে দীর্ঘ সময় থাকতে বলা হয় এবং তিনি ছিলেন। ধারণা করা হয় মাইকেলের সরাসরি স্পার্কের নিচে থাকা বিপজ্জনক ছিল। তিনি আরও বলেন সেখানে স্পার্কের অনুমতি ছিল না। সঙ্গীত, নৃত্য এবং ফ্যাশন জগৎ সহ ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে 4 দশকেরও অধিককাল হয়ে সাংস্কৃতিক অঙ্গনে বৈশ্বিক ব্যক্তিত্ব হিসাবে চিহ্নিত হয়ে আছেন। 1980 দশকে মাইকেল সঙ্গীতশিল্পীদের মধ্যে জনপ্রিয়তা শীর্ষে পৌঁছান। তিনি প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন সঙ্গীতশিল্পী যিনি এমটিভিতে এত জনপ্রিয়তা পান। বলা হয় তার গাওয়া গানের ভিডিওর মাধ্যমে এমটিভির প্রসার ঘটেছিল। তাহলে চলুন দর্শক দেরি না করে দেখে আসি পপ সম্রাটের কিছু পারফরমেন্স। দর্শক আপনারা দেখছেন ম্যাজিক মিউজিক ওয়ার্ল্ড। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর।